মা পুলিশের ডিউটির কোনো সময় অসময় নাই। বিদেশে তুমি কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকবা। আমি কিন্তু জানি সরকারি চাকরির ডিউটি দিনে 8 ঘন্টা। মা পুলিশের ডিউটির কোনো সময় অসময় নাই। যখনই জনগণের অসুবিধা হয় তখনই আমাদের পুলিশ বাহিনীতে ছুটে যেতে হয় তাদের রক্ষা করার জন্য। এই বাড়ির মধ্যে আমি একলা থাকি, আমার আর ভাল লাগে না। মা সমস্যা নাই, ঘরে সব বাজে সদাই আছে, আপনি খাবেন ঘুমাবেন নামাজ পড়বেন এই। আর আমি তাড়াতাড়ি দেখি যদি আসতে পারি ডিউটি থেকে তাড়াতাড়ি আসবো। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। খুব ক্রাইসিস, এই মুহূর্তে যদি আমরা ফেন্সিডিল ইয়াবা গাঁজা যদি পাই তাহলে টাকাই লাল হয়ে দাম গা। আরে তুই কোনো চিন্তা করিস না, আরে মালের জন্য তোর টাকা দিছি 5 লাখ। আমার বাবার কথা যাইতেছে না, ফোন দেন একটা, তাড়াতাড়ি না করার তাড়াতাড়ি আমি দেখতেছি। হ্যালো জঙ্গু, তুই কই? ও তুই তার মাল দিয়ে বাড়িছস না? আরে আমরা তো ইন্ডিয়া বর্ডারের কাটাতারের সামনে আছি, আরে তার মাল লইয়া। ঠিক আছে ঠিক আছে। সম্রাট কালু আর লালু ওই টং রাস্তানের কাছে। চল আজকে ওদের গ্রেফতার করবই। তাড়াতাড়ি কালু ভাই,
বাবা তোরা দাদা পরে রাখ না যে দাদা খুব সাবধান পুলিশে ধরতে পারে টাকা দিবে লালু ফোন দিল হ্যালো স্যার এসআই মনীষা কালু ভাইরে অ্যারেস্ট করছে কোন জায়গায় হইদে আমার রাস্তাটা রোনে ওদের ধরে থানার দিকে নিয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি তাড়াতাড়ি আসেন স্যার এই তুমি একটু থাকো আমার জরুরি লোক অবসর আছে কি বলছো কিসের অপারেশন হাই এই মুহূর্তে যাইতে হবে এই তাড়াতাড়ি আসবো কিন্তু আমি একটু বেশিক্ষণ থাকতে পারবো না হ্যাঁ এই তো আমি যাবো আর আসবো তুমি থাকো হ্যাঁ চাকরি কি কারো বাপের নাকি আমার চাকরি কে খায় সেটাই আমি দেখবো আমি ওসি স্যারের সাথে কথা বলি কালু না কালু ভাই থানা যাও অনেক কাজ পড়ে আছে যাও আর ওনাকে ছেড়ে দাও ঠিক আছে স্যার
সারের সঙ্গে দেখা করি, আচ্ছা সমস্যা নাই, এ মাসে ডাবল পাবেন, চিন্তা করেন না, ঠিক আছে যাই। হ্যাঁ না চাকরিটাও হারাবো, জেলের ঘানিও টানো লাগবো, সিস্টেম যদি না বুঝে আপনার ওই পুলিশ বই সিস্টেম হয়ে যাবো, ঘর গোষ্ঠী হইতে বাড়ি ঘর তো হারাবেনি, জেলের ঘানি টানা লাগতে পারে। শোনা বাবা, এই দেশের জন্য কোনটা সিস্টেম আর কোনটা ওয়া সিস্টেম, এটা আমার বৌমা শিখে চাকরি করবার গেছে, তোমার এই সিস্টেম শিখার লাগবো না, আমার বৌমা সে জানে সব কিছু, তোমরা সিস্টেম মতো থাইকো। খালাম্মা, আমার সাবধান করা দরকার আছিল, আমি সাবধান করে গেলাম, পরে কিন্তু আমার দুষবার পাবেন না, বলে না না সে সিস্টেম মতোই। দাঁড়াও, এই শুনো, নতুন চাকরি নিছো তো, ভালটা বুঝতে পারো নাই, আর তোমার মাথায় যে সমস্ত ভূত চাপছে সেগুলো সব ঝাইরে ফালাই দাও, আমাদের সাথে হাত মিলাও। ওনাদের সাথে হাত মিলেলে মানে বড়লোক হইতে বেশি সময় লাগবে না। তুই আমার থাপ্পড় মারলি, দাঁড়া তোর থাপ্পড়ের মজা আমি বুঝাইতেছি। Thank you.
ম্যাডাম এই ফরাদ আসছেন জি আরে আমি আপনার এই ফোন দিতে চাইছিলাম কিন্তু নানা ব্যস্ততার কারণে আর ফোন দেওয়া হয়ে ওঠে না আচ্ছা হ্যাঁ একটা খবর শুনছেন না ম্যাডাম কোনো খবর শুনেন কি খবর আরে আমি তো ডিআইজি স্যারের কাছে গেছিলাম তারপর ডিআইজি স্যার তো এসআই কুসলামের উপর মহা খেপা স্যার ওরে বাকি পেলে বহিষ্কার করে এই স্যার বল আরে স্যার তো আমার নির্দেশ দিছে অতি দ্রুত মাদক সম্রাট কালুরে গ্রেফতার করার জন্য ম্যাডাম আমরা তাহলে কবে অভিযান চালাবো কালকে আপনি রেডি থাকবেন কালকে আমরা অভিযানে বের হব এবং কালকে এই মাদক সম্রাট কালুরে আমরা গ্রেফতার করেই ছাড়ব ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ ঠিক আছে আসেন বসেন করেন না না ম্যাম আসেন আচ্ছা জেলখানায় ঢুকো দেখো কেমন মজা নিয়ে চলো চলো দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি চলেন মা ঘরে চলেন